প্রসঙ্গ এপিএসসি কেলেঙ্কারি 25গৰাকী রাজপথিত বিষয়াক জেরার অন্ত দ্বিতীয় পর্যায়ের তদন্ত। দ্বিতীয় পর্যায়ের তদন্ত আরম্ভ করেছে এসআইটিয়ে। জেরার সম্মুখীন হওয়া বিষয়ার হস্তাক্ষরের নমুনা প্রেরণ ফরেন্সিকলৈ। 2013-14 বর্ষের আন কেবাগৰাকীও বিষয়ার জালিয়াতি নিরীক্ষণ এসআইটির। নিরীক্ষণের জালিয়াতি ধরা পড়লে গ্রেপ্তার সম্ভাবনা আছে। এই পর্যন্ত নিলম্বন 25গৰাকীক রাজপথিত বিষয়াক। এসআইটির তথ্য প্রমাণের ভিত্তিত বরখাস্ত হব পারে 34গৰাকী বিষয়া। ইতিমধ্যে উল্লেখ করেছো এপিএসসির যে প্রসঙ্গ, যে কেলেঙ্কারির প্রসঙ্গ পুনরুত্থাপন হয়েছে, কেন ইতিমধ্যে তদন্ত যেহেতু অব্যাহত রাখিছে এসআইটিয়ে। 25গৰাকী রাজপথিত বিষয়াক জেরার অন্তরীতিয়া দ্বিতীয় পর্যায়ের তদন্ত আরম্ভ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের তদন্ত আরম্ভ করেছে এসআইটিয়ে। জেরার সম্মুখীন হওয়া বিষয়ার হস্তাক্ষরের নমুনা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে ফরেন্সিকলৈ। 2013-14 বর্ষের আন কেবাগৰাকীও বিষয়ার জালিয়াতি নিরীক্ষণ করেছে এসআইটি। আর নিরীক্ষণের জালিয়াতি ধরা পড়লে গ্রেপ্তারের সম্ভাবনা আছে। এই পর্যন্ত নিলম্বন 25গৰাকী রাজপথিত বিষয়া। এসআইটির তথ্য প্রমাণের ভিত্তিত বরখাস্ত হব পারে সেই 34গৰাকী বিষয়া। যে 34গৰাকী বিষয়ার তালিকা প্রস্তুত হয়েছিল, সেই 34গৰাকী বিষয়া হয়তো বরখাস্ত হব পারে যদিহে তথ্য প্রমাণ লাভ করে। আমি সবিশেষ খবর জানি আমার সাংবাদিক মিতালি কোঁৱৰৰ সহ। এই মুহূর্তে ফোনযোগে সংযুক্ত হয়েছো মিতালি কোঁৱৰ। যে এপিএসসি কেলেঙ্কারির যে প্রসঙ্গ পুনর্বার উত্থাপন হয়েছে, প্রথম পর্যায়ের তদন্ত শেষ হয়েছে, দ্বিতীয় পর্যায়ের তদন্ত এটা আরম্ভ হব, কি হব, কেনে ধরনের হব, মিতালি আপনার জানিও বিচারিছো। হয় না, তুমি ইতিমধ্যে গম পাইছে যে 25গৰাকীক যি রাজপ্রকৃত বিষয়াক ইতিমধ্যে যেহেতু জেরা অব্যাহত রাখিলে, তার পিছতে দেখা পোৱা গল যে দ্বিতীয় পর্যায়ের যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া এসআইটি আরম্ভ করেছে। ইতিমধ্যে যে হস্তাক্ষর, সেই তার নমুনা ইতিমধ্যে ফরেন্সিকলৈ প্রেরণ করেছে। এতিয়া কথা হয়েছে যে এই যখন রাজপথিত বিষয়াক আনি জেরা চলালে আর কেবাগৰাকী ইতিমধ্যে গ্রেপ্তার করা হল, তার পিছতেই বহুতর মুখে মুখে এতিয়া প্রশ্ন উঠিছে যে বাকি সকল হাত সারি যাব নেকি। গতি এনেকা ধরনের বহু প্রশ্ন সম্মুখীন হয়ে আছে আর বিশেষ সমালোচনা হয়ে আছে যে কোনো লোকে হয়তো তাতে হস্তক্ষেপ করে বহু লোকের তথ্য প্রমাণ পোৱাৰ পিছতো গ্রেপ্তার নকৰিব নেকি। তেনেকুৱা ধরনের সময়তে কিন্তু এসআইটি ফালৰ পৰা তৎপরতার কামখিনি কৰি থকা হৈছে আৰু হয়তো বহু কেইগৰাকী যেহেতু রাজপথিত বিষয়া গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ 2013 আর 14 বর্ষের যখন বিষয়ে জালিয়াতি করে চাকরি লৈছিল, সেই সকলের ক্ষেত্রতে কিন্তু এসআইটিয়ে সকলখিনি নিরীক্ষণ করে আছে। যদিহে সকলখিনি তথ্য প্রমাণ পোৱা যায়, তেতিয়াহলে সেই সকলকো জেরা চলাব আর জেরার পিছনক গ্রেপ্তার করব। এতিয়া কথা হল যে পূর্বে যে ধরনের দেখা পোৱা গৈছিল যে 52গৰাকী বিষয়াক বরখাস্ত করা হয়েছিল, গতি এই যে 34গৰাকী বিষয়া এই সকলকো হয়তো শীঘ্রই বরখাস্ত করব পারে। গতি সকলখিনি চোয়া চিতা হয়ে আছে, কারণ বিভিন্ন সময়ত আমি দেখিছিলোঁ যে পূর্বর দিন কেইটা রাজপথিত যিসকল বিষয়া তেওঁলোকৰ সকলো তথ্য প্রমাণ পোৱাৰ পিছতো কিন্তু বহু কেইগৰাকী সোধা পোছা করে তেওঁলোকক যাবলৈ দিয়া হল, কেবল তাতবাতি করে থাকার নিচিনা হল। CID কার্যালয়লৈ মাতে তেওঁলোকক সোধা পোছার অন্তত যাবলৈ দিয়ে। গতি বহুতর মনত প্রশ্ন উদ্ভাবন হয়েছে যে সেই সকল হারি যাব নেকি। গতি তেনেকুৱা ধরনের যিসমূহ কথা চলি আছে সেই সমূহের হাত সারিবলৈ এসআইটিয়ে এতিয়া বিশেষভাবে দ্বিতীয় পর্যায়ের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া আরম্ভ করেছে। হয়তো শীঘ্রে বরখাস্ত করা হব, ইতিমধ্যে নিলম্বন করা হয়েছে, বরখাস্ত করা হব। আর যি 2013 আর 14 বর্ষের যিসকলের নাম সাঙুর খাইছে সেই সকলকে সোধা পোছা করব, আর যদিহে তথ্য প্রমাণ সকলখিনি পোৱা যায় তেওঁলোক গ্রেপ্তার করা হব। গতি পূর্ণ পর্যায়ের এই যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া চলি আছে, কারণ ছবি কবলৈ দিয়া নাই। কারণ ই আসলতে মানুষে যে ধরনের এক সমালোচনার বিষয় হয়ে পড়ছে, গতি এই বিষয়টির প্রতি সকলে চকু আছে যে এই সকল ফাড়ি যাব দিব নেকি। যার বাবে মিতালী কোঁৱৰ, এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার সবিশেষ খবর জানার।